ইফতারের আইটেমে পাউরুটি দিয়ে এত মজার একটা ডেজার্ট আইটেম বানানো যায়, এটা যে খাবে না সে কখনোই বুঝতে পারবে না। এটা মূলত আমার একটি সিগনেচার ডিশ। আশা করছি আপনাদের এই ডিশটি বাসায় তৈরি করলে বাসার সবাই ইফতারিতে অনেক তৃপ্তি করে খাবে। হাই এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম, আমি রুমানা রিজা আছি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে। সবাইকে রামাদান কারিমের অনেক বেশি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য যেই রেসিপিটি নিয়ে এসেছি, তার আগে বলুন তো কে কোন লোকেশন থেকে দেখছেন। যে লোকেশন থেকে দেখছেন একটি কমেন্ট তো করেই যেতে পারেন। মূলত আমি এই রেসিপিটির নাম দিয়েছি শাহি কাস্টার্ড রেসিপি। এই রেসিপিতে আমাদের যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে তা আমরা জেনে নিই। প্রথমত একটি ব্রেড লাগবে, বা ভালো মানের একটি পাউরুটি লাগবে। এরপর লাগবে পরিমাণ মতো ঘি এবং পরিমাণ মতো গুঁড়ো দুধ। এটাকে আমি একটু গরম পানি দিয়ে একটু মেল্ট করে নিচ্ছি। এরপর হাত দিয়ে খুব সুন্দর করে মেল্ট করে নিতে হবে একটি স্পুনের সাহায্যে। এরপর আপনার পাশে যে ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার থাকে আপনি সেটাই দিয়ে দিবেন। আমার কাছে যেটা ছিল আমি সেটাই দিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে গলিয়ে নেওয়ার পরে এরপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন সুগার জাতীয় যে খাবারগুলো আছে সেখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলে খাবারের স্বাদটা একদম ব্যালেন্স করে নেয়। এরপর আমি এখানে পরিমাণ মতো তিনটি ডিম নিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে পরিমাণ মতো কিছু কাঁচামরিচ দিলাম, যেটা আপনার হালকা একটু ঝাল ঝাল ফ্লেভার আসবে, বাট খেতে লাগবে দুর্দান্ত। এরপর মেল্ট করে রাখা সেই উপকরণগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে কিছুটা পরিমাণ একটু ধনিয়া পাতাও দিব। এরপর আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি। আপনি যেভাবে চিনিটা খেতে পছন্দ করেন আপনি আপনার মতো চিনিটা দিয়ে নেবেন। এরপর চিনি দেওয়ার পর এটা খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে একটা কাঁটা চামচ দিয়ে। খুব সুন্দর মতো এটা ফেটিয়ে নিব। এরপর একটা কড়াই বা প্যানে পরিমাণ মতো ঘি দিয়ে দিতে হবে। আপনারা যারা ঘিটা খেতে পছন্দ করেন ঘি দিবেন, বা আপনাদের রান্নার তেল দিয়ে দিবেন। সয়াবিন তেল দিয়ে আপনি চুলার আঁচটা একদম মিডিয়াম লো আঁচে দিয়ে এরপর ভেজে নেবেন। এভাবে করে আমি সবগুলো ভেজে নিয়ে আস। এভাবে আমি সবগুলো পাউরুটি ভেজে নিলাম। এবার আসি ডেকোরেশনের পালায়। আপনি যেভাবে খুশি সেভাবেই ডেকোরেশন করে নিতে পারেন। একবার তো দেখুন কতটা স্মুথ এবং কতটা সুন্দর হয়েছে, এবং খেতেও হয়েছে দুর্দান্ত। একটু সফট থাকবে, এটা দুধ দেওয়ার কারণে এটা একটু সফট হবে এবং মেল্টি। মুখে দিলে মনে হবে একদম গলে যাচ্ছে এবং টেস্টটা দশে দশ। আজই আপনি ইফতারের আইটেমে এরকম একটি সিগনেচার ডিশ করে ফেলতে পারুন এবং বাসার সবাইকে তাক লাগিয়ে দিতে পারুন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন। আর কেউ যদি এই রেসিপিটি ট্রাই করে থাকেন আমার লিস্ট পারফেক্টে ট্যাগ করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।